আগামী বছরের মধ্যে ইলেকশন করাটা হয়তো সম্ভব হতে পারে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকেই এই সরকারের উপর একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের চাপ রয়েছে। এর প্রেক্ষিতেই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার স্থায়ী রূপ দিতে কমিশন গঠন করেছে সরকার। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন মহল থেকে কথা শুরু হয়েছে। এবার তারই একটি পরিষ্কার ধারণা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী বছরের মধ্যে ইলেকশন করাটা হয়তো সম্ভব হতে পারে। আগামী 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে দেশের একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে এই তথ্য জানান তিনি। আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনের জন্য কিছুদিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। সার্চ কমিটি গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন হবে। আগামী 1.5 বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এর আগেই জানিয়েছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন। এছাড়াও গত 24 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কার সমূহ সম্পূর্ণ করতে সেনাবাহিনী সহায়তা করবে, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্য বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে ঐক্যমত ও ভোটার তালিকা তৈরি হলেই পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। অন্যদিকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা দেশের জনগণই ঠিক করবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমাও চান আসিফ নজরুল। তিনি বলেন, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে, অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। ওই অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলেও জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলেও উল্লেখ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত, এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবী মামলা, মামলাগুলো তৎকালীন বিরোধী দলের লোকদের বিরুদ্ধে হতো, এখনও হচ্ছে সেই মামলা। এই মামলাগুলোতে যাতে কোনো নিরপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।